রসুন বিদ্যা। রসুন একটি মশলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মশলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মশলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভালো রাখার ঔষধ হিসেবেও কাজ করে। রসুনে প্রচুর পরিমাণে রয়েছে ময়েশ্চার, প্রোটিন, ফ্যাট, মিনারেল ফাইবার ও কার্বোহাইড্রেট। এছাড়া রসুনে আয়োডিন, সালফার ও ক্লোরিনও রয়েছে অল্প পরিমাণে। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা যায়। রসুনের সাপ্লিমেন্ট বা কাঁচা রসুন খেলে ফ্লু এবং কমন কোল্ড তাড়াতাড়ি সেরে যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হৃদরোগের মুখ্য কারণ, কিন্তু দেখা গেছে রোজ 4 কোয়া করে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রসুন শরীরে কোলেস্টেরল লেভেল ঠিক রাখে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ এবং এজিং রোধ করে, এর ফলে অ্যালঝাইমার্স ডিজিজ এবং ডিমনেশিয়ার মতো রোগের হাত থেকে প্রতিকার পাওয়া যায়। যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই ক্রনিক ডিজিজ কম হয়। একটা বয়সের পর মহিলাদের হাড়ের জোর কমে যায়। দেখা গেছে রোজ 2 গ্রাম করে রসুন খেলে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটাই কমে যায়। মহিলাদের মেনোপজ হয়ে গেছে, তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন। রসুনে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যা স্কিন ইনফেকশনের চিকিৎসায় কাজে লাগে। তবে দিনে 2 কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসে দুর্গন্ধও হতে পারে, তাই বেশি রসুন খাওয়া ঠিক নয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। স্টোরিটেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।